এরপরে প্রশ্ন হলো, নামাজে রুকু এবং সিজদা যে তসবিহ বা দোয়া পাঠ করা হয় তা কি বেজোড় পড়তে হবে নাকি জোর পড়লে কোনো সমস্যা হবে? রুকু সিজদা তসবিহ, রুকুতে আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সিজদা সুবহান রাব্বিয়াল আলা পড়ি, এই তসবিহ দুইটা ছাড়াও কিন্তু আরো তসবিহ আছে আমরা অনেকে জানি না। যেমন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া আরো তসবিহ আছে, সিজদাতেও আছে একই তসবিহ, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা হচ্ছে। আবার আরেকটা আছে সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো রুকু সিজদাতে পড়তেন। আমরা শুধু একটাই শিখছি, ওইটাই মুখস্থ রাখছি, অথচ আরো দোয়া আছে। তো যাই হোক, এই তাসবিহগুলো আমরা রুকুতে যখন পাঠ করব, কয়েক রকমের তাসবিহ পাঠ করা যেতে পারে যেগুলো হাদিসে বর্ণিত আছে সবগুলো। তো এই তাসবিহগুলোকে জোর পড়তে হবে না বেজোর করতে হবে? এর উত্তর হলো যে নামাজের মধ্যে তাসবিহগুলো যদি বেজোর হয়, বেজোর পাঠ করা হয় তাহলে উত্তম, ভালো, কিন্তু জোর পড়লে যে নামাজ হবে না তা কিন্তু না, জোর পড়লেও নামাজ হয়ে যাবে। অতএব এই তাসবিহগুলো আমরা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার এরকম বেজোর সংখ্যক বার চাইলে আমি একেবারে অনেক সময় ধরেও পড়তে পারি, সে সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সিজদা বিশেষ করে তাহাজ্জুদের নামাজে অনেক লম্বা সময় নিয়ে করতেন। আপনি নামাজে যত বেশি সময় দিবেন আপনার মালিকের সাথে তত বেশি আপনার কানেকশন গড়বে, কানেক্টেড হতে পারবেন তত বেশি। অতএব নামাজে অনেক সময় দেওয়ার চেষ্টা করো। আমরা তো হুলস্থুল করে নামাজ পড়ি, এই জন্য আল্লাহর সাথে কানেকশন হয় না, দোয়াও কবুল হয় না। আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করেন আল্লাহর সাথে, এটা পাওয়ার হাউসের সাথে কানেক্টেড হওয়ার মতো, নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার মতো। আপনি যখন যত বেশি কানেক্টেড হবেন তত বেশি আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াগুলোকে পেশ করতে পারবেন। এই জন্য রুকু সিজদা লম্বা সময় দিবেন, রুকু সিজদার তাসবিহগুলো যত বেশি সংখ্যক পারেন পড়বেন, এবং সেগুলো বেজোর সংখ্যক বারই পড়তে হবে এমন কোনো কথা নেই, জোর হয়ে গেলেও নামাজ হয়ে যাবে, তবে বেজোর সংখ্যক বার হওয়াটা উত্তম। ইন্নাল্লাহ উইত্রুন ইউহিব্বুল উইত্রা, কারণ আল্লাহ বেজোর, তিনি বেজোরকে পছন্দ করেন, এই হিসাবে বেজোর সংখ্যক বার করা ভালো। হোটেল রেস্টুরেন্টে মাংস জাতীয় খাবার খেতে গেলে সন্দেহ হয় এটা হালাল নাকি হারাম, যদিও অজান্তে হারাম খেয়ে ফেলি তাহলে আমার গুনাহ হবে কিনা? হোটেলে যে গোশত রান্না হয় এই গোশতগুলো হালাল নাকি হারাম? যদি মুসলমান হোটেল হয়, মুসলমান সমাজ হয় আমাদের দেশে যেরকম, তাহলে সেটা হালাল হওয়াটাই স্বাভাবিক, বিদায় সেই সুধারণের উপর ভিত্তি করে খেলে আপনার হারাম হবে না। যদি হোটেলওয়ালা আপনাকে হারাম খাওয়া ইচ্ছাকৃতভাবে, সে আল্লাহর কাছে গুনাহগার হবে, আপনি সুধারণাবশত খেয়েছেন, হারাম হবে না। কিন্তু যদি অমুসলিম প্রধান এলাকা হয় এবং প্রবল সম্ভাবনা হয় যে না এখানে হারাম গোশত আমাকে খাওয়ায় দেওয়া হতে পারে এবং জবাইকারীরা মুশরিক হতে পারে, তাহলে তার জবাই করা পশু খাওয়া যাবে না। তো সেই রকম যদি হয় তাহলে সেই জায়গায় সন্দেহপূর্ণ বিষয় বর্জন করবেন। যেমন অনেকে বিভিন্ন দেশে চলে যায়, সেখানে অমুসলিম প্রধান দেশ, সব অমুসলিমই, মুসলমানের সংখ্যা খুবই কম, তো সেখানে অমুসলিমদের মালিকানাদের হোটেলে খেলে তারা হালাল হারাম মেনটেন করে কি করে না এই ভয় আপনি খেলেন না, তাহলে সেটা অবশ্যই আপনার অ্যাভয়েড করাটাই উচিত এবং ওই সন্দেহপূর্ণ জিনিসটা আপনি খাবেন না। কিন্তু অনেক দেশে হালাল সার্টিফাই করার মতো অনেকগুলো কোম্পানি, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আলেমদের তত্ত্বাবধানে তারা সার্টিফিকেট দেন এবং সে সমস্ত পণ্যের গায়ে লেখা থাকে, সেটা যদি বিশ্বাসযোগ্য হয়, নির্ভরযোগ্য হয়, তার উপর নির্ভর করে আপনি খেতে পারেন। তবে মুসলমান সমাজে যেমন আমাদের দেশে হোটেলওয়ালা যদি আপনাকে হারাম খাওয়ায়, মরা গরু এনে খাওয়াই দেয়, মরা ছাগল এনে খাওয়াই দেয়, তাহলে সে গুনাহগার হবে, সে চিটারি করেছে, আপনি সুধারণা করেছেন যেহেতু মুসলমান হোটেল হালাল হবে, সেই হিসাবে আপনি খেলে আপনার গুনাহ হবে না।